আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং সেই অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে সমাজকর্ম, যেটা বিষয়কোড হচ্ছে 271। তো দেখো বন্ধুরা, স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই সমাজকর্ম অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি। দেখো এখানে বলা হয়েছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 3, এবং যে অধ্যায় থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্টটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তার পরবর্তীতে আমরা দেখতেছি, দেখো এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অর্থাৎ আমাদের নির্ধারিত কাজ যেটা সেটা আমাদেরকে যেটা অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে করতে বলা হয়েছে এই প্রশ্নটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো এখানে বলা হয়েছে শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি, ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে করণীয় নির্ধারণ। তো এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। এখন আমরা দেখি আমাদেরকে কোনগুলো শর্ত ফলো করে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হয়। তো নির্দেশনার মধ্যে আমাদের সেগুলো শর্ত দেওয়া আছে, পাশাপাশি তোমরা শিক্ষণ ফল এবং বিষয়বস্তু পড়ে নেবে। তো দেখো নির্দেশনার মধ্যে বলা হয়েছে দৃষ্টান্ত সহ শিল্প বিপ্লবের ধারণা, শিল্প বিপ্লবের প্রভাব বর্ণনা, ইতিবাচক ও নেতিবাচক, সমাজকর্ম পেশার উত্থানে শিল্প বিপ্লবের ভূমিকা, সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিকসমূহ এবং ভবিষ্যৎ সমাজকর্মের কর্মী। তো এই ধাপগুলো আমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখতে হবে এই প্রশ্নের অনুসারে। এর পরবর্তীতে দেখো এখানে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে, এটাও জেনে রাখা তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এটাও তোমাদেরকে খুব মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। কারণ এখানে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে আমরা কীভাবে লিখলে কী লিখলে, অর্থাৎ কীভাবে অ্যাসাইনমেন্টের খাতাটা উপস্থাপন করলে আমরা কত নম্বর পেতে পারি। দেখো নির্দেশকের মধ্যে এখানেও সেই ধাপগুলো দেওয়া আছে, ক নম্বরে বলা হয়েছে শিল্প বিপ্লবের ধারণা, খ নম্বরে বলা হয়েছে শিল্প বিপ্লবের প্রভাব, ইতিবাচক ও নেতিবাচক উভয়টা ব্যাখ্যা করতে হবে, গ নম্বরে বলা হয়েছে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা, ঘ নম্বরে বলা হয়েছে সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক, অমর নম্বরে বলা হয়েছে ভবিষ্যৎ সমাজকর্মীর কর্ণ। তো এই ধাপগুলো আমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখতে হবে, তবে তোমাদেরকে ক খ গ ঘ উম আকারে না দেওয়াটাই বেটার, তোমরা হচ্ছে এগুলো ধাপ পয়েন্ট আকারে লিখে ব্যাখ্যা করবে। তার পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো নিম্নে দেওয়া আছে নম্বর ব্যক্তি এবং মন্তব্য বিষয়ক একটা ছক। এক্ষেত্রে বলা হয়েছে যে 16-20 মধ্যে পেলে হবে অতি উত্তম, 14-15 মধ্যে পেলে হবে উত্তম, 10-13 মধ্যে পেলে হবে ভালো, এবং 0-9 মধ্যে পেলে হবে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, নির্দেশনা এবং নির্দেশকের আলোকে একটি উত্তরপত্রের নমুনা তৈরি করেছি, যেটি তোমাদেরকে অতি উত্তম পেতে সহায়তা করবে। তো বন্ধুরা, এখন আমরা সেই উত্তরপত্রের নমুনাটি দেখে নেব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের উত্তরপত্রের নমুনা। আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখে নিতে হবে। এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম আমরা লিখবো, দেখো শিল্প বিপ্লবের ফলে সমাজকর্ম পেশার উত্থান এবং বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লবের মুখোমুখি। এটা লিখলে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখা হয়ে যাবে। তার পরবর্তীতে আমাদের নির্দেশকের মধ্যে যেগুলো শর্ত দেওয়া ছিল, নির্দেশনার মধ্যে যেগুলো শর্ত দেওয়া ছিল সেগুলো ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করব। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ক খ গ ঘ ম আকারে দিয়েছি, তবে তোমরা এখানে এগুলো দিবে না, জাস্ট পয়েন্ট আকারে লিখে এগুলো ব্যাখ্যা করবে। প্রথম পয়েন্ট আমাদের ছিল শিল্প বিপ্লবের ধারণা ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তো এখানে আমরা লিখতে পারি, দেখো অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ড এবং পরে ইউরোপের অন্যান্য দেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ঘটানো হয় তাই শিল্প বিপ্লব নামে পরিচিত। ফরাসি দার্শনিক লুই আগস্তে ব্লাঙ্কিং শিল্প বিপ্লব কথাটি 1837 সালে প্রথম ব্যবহার করেন। 1845 সালে আবার শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন জার্মান সমাজতন্ত্রী দার্শনিক ফ্রেডরিক অ্যাঙ্গেলস। তবে 1880 থেকে 81 সালে শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেছিলেন বিশিষ্ট ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার লেখা লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ইংল্যান্ড গ্রন্থে ব্যবহারের মাধ্যমে। এ পরবর্তীতে দেখো লেখা আছে 1960 সালের দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা ঘটে। মূলত ইংল্যান্ডের শহর এবং শহরে প্রভাব লক্ষ্য করা যেতে থাকে, যেমন ম্যানচেস্টার, বার্মিংহাম প্রভৃতি স্থানে শিল্প বিপ্লবের প্রাথমিক দৃষ্টান্ত দেখা যায়। এরপর ছোট শহর ও গ্রামগুলোর বৃদ্ধি ঘটতে থাকে, তারও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে থাকে, এবং সেই সূত্র ধরে তারও শিল্পক্ষেত্রে উন্নয়নের অংশীদার হয়ে ওঠে। পরবর্তীতে আমরা লিখতে পারি শিল্প বিপ্লবের শুরু হয় এবং দাবানলের মতো ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় প্রভাবক হিসেবে কাজ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যন্ত্রপাতির উদ্ভাবন, জনসংখ্যা বৃদ্ধি, শ্রম শক্তিকে আরও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন পন্থার আবিষ্কার ইত্যাদি। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 19 শতকের পূর্বে জ্ঞানের আলোকবর্তিকার যুগে এমন অনেক ধারণা উপকরণ আবিষ্কৃত হয় যেগুলো ব্রিটিশদের জ্ঞান বৃদ্ধি ও সমাজের উন্নতিতে বিশেষ অবদান রাখে। তো বন্ধুরা, এতটুকু লেখলে আমাদের ক নম্বর যে ধাপটা ছিল সেটা ব্যাখ্যা করা হয়ে যাবে, অর্থাৎ শিল্প বিপ্লবের ধারণা করতে বলা হয়েছিল আমাদের ক নম্বর ধাপে। তো এই ধাপের মধ্যে তোমরা ক নম্বর না দিয়ে শিল্প বিপ্লবের ধারণা পয়েন্টটা লিখে এই ব্যাখ্যা করলে হয়ে যাবে। এ পরবর্তীতে আমরা খ নম্বর ধাপটা, অর্থাৎ পরবর্তী ধাপে চলে যাব। আমাদের পরবর্তী ধাপ ছিল, দেখো বলা হয়েছিল শিল্প বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করতে ইতিবাচক এবং নেতিবাচক উভয়টা। তো এখানে আমরা লিখতে পারি শিল্প বিপ্লবের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই লক্ষ্য করা যায়।
প্রথমে আমরা ইতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করব, তার পরবর্তীতে আমরা নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করব। তো দেখো, শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব এখানে এক নম্বরে দেওয়া আছে, প্রকৃতিকে জয়। শিল্প বিপ্লবের ফলে আবিষ্কৃত বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা মানুষ প্রাকৃতিক শক্তিকে জয় করার কাজে লিপ্ত হয়। কয়লা, খনিজ তেল, জল প্রভৃতি প্রাকৃতিক উপাদান থেকে বিদ্যুৎ তৈরিতে মানুষ সক্ষম হয়। দুই নম্বরে দেওয়া আছে, দেখো, সময় সাশ্রয়। শিল্প বিপ্লবের ফলে কায়িক শ্রমের পরিবর্তে যন্ত্রের দ্বারা অল্প সময়ে অধিক দ্রব্য উৎপাদনে মানুষ সক্ষম হয়, এর ফলে সময়ের অনেক সাশ্রয় হয়। তিন নম্বরে আমরা দিতে পারি, নগর কেন্দ্রিক সমাজ সৃষ্টি। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে শিল্প বা কলকারখানা ও বাসস্থলকে ও ব্যবসা স্থলকে কেন্দ্র করে নতুন নতুন নগরের সৃষ্টি হয়। গ্রামের কৃষক ও সাধারণ মানুষ অর্থ উপার্জন ও উন্নত জীবনযাপনের জন্য দলে দলে শহরে আসতে থাকে, এর ফলে নগর কেন্দ্রিক সমাজ ও সংস্কৃতির সৃষ্টি হয়। চার নম্বরে আমরা দিতে পারি, বিলাসবহুল জীবনযাপন। শিল্প বিপ্লবের ফলে পরিধেয় থেকে পরিবহন সর্বক্ষেত্রে আরাম ও বিলাসের অজস্র উপকরণ নির্মিত হতে থাকে। অর্থের বিনিময়ে সেই সব দ্রব্য ক্রয় করে মানুষ নিজেদের জীবনকে বিলাসবহুল করে তোলে। পাঁচ নম্বরে আমরা দিতে পারি, দেখো, শ্রম বিভাজন নীতির উদ্ভব। অর্থাৎ শিল্প বিপ্লব এর পূর্বে একজন শ্রমিক নিজে সম্পূর্ণ একটি দ্রব্য তৈরি করত। কিন্তু আমরা দেওয়া আছে, দেখো, ব্যবসা বাণিজ্যের প্রসার। এখানে আমরা লিখতে পারি, শিল্প বিপ্লবের ফলে দ্রব্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। উৎপাদন বৃদ্ধির ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। ইংল্যান্ডে উৎপাদিত সামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে ছেয়ে গিয়েছিল। তো এর পরবর্তীতে আমরা নেতিবাচক প্রভাবগুলো ব্যাখ্যা করব। নেতিবাচক প্রভাবের উপরে আমরা পয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো প্রথমে লিখতে পারি, দেখো, শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। শিল্প বিপ্লব সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। মানব সভ্যতার প্রগতির পথে শিল্প বিপ্লব ছিল আশীর্বাচক। কিন্তু এই শিল্প বিপ্লব আশীর্বাদের সঙ্গে কিছু কিছু অভিশাপ বয়ে নিয়ে আসে। যেমন, এক নম্বরে আমরা দিতে পারি, জনশূন্য গ্রাম। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে গ্রামের মানুষ কাজের আসে শহরে এসে ভিড় জমালে গ্রামগুলো জনশূন্য হয়ে পড়ে। লোক সংখ্যার অভাবে গ্রামগুলি ধ্বংসের সম্মুখীন হয়। দুই নম্বরে আমরা দিতে পারি, দেখো, মালিক ও শ্রমিক শ্রেণীর সংখ্যা। এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা লিখে নিবে। তিন নম্বরে যেটা দেওয়া আছে, দেখো, শোষক শ্রেণীর আবির্ভাব। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে সমাজে মালিক শ্রমিক এই দুই নতুন শ্রেণীর আবির্ভাব হয়। মালিক শ্রেণী শ্রমিকদের শোষণ করে মূলধনে পাহাড় জমা করে, এই কারণে মালিক শ্রেণী শোষক শ্রেণী হিসেবে বিবেচিত হয়। চার নম্বরে দেওয়া আছে, দেখো, সামাজিকীকরণের অভাব। অর্থাৎ শিল্প সমাজে অনেক সময় পিতামাতা দুজনেই চাকরি করে, বিধায় শিশু সন্তানরা আদর যত্ন থেকে বঞ্চিত হয়ে বুয়া ঝিয়ের সংস্পর্শে থেকে সুষ্ঠু সামাজিকীকরণের ব্যাঘাত ঘটে। তো পাঁচ নম্বরে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে, দেখো, শ্রেণী বৈষম্য সৃষ্টি। এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা লিখে নেবে। তার পরবর্তীতে ছয় নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো, ঔপনিবেশিক শোষণ। তো এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা লিখে নেবে। তার পরবর্তীতে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ। অর্থাৎ, দেখো, শিল্প কারখানা বন্ধ করবার যে ধাপটা ছিল সেটা লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা গণবর ধাপে চলে যাবো, অর্থাৎ তার পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যে বলা হয়েছিল, আমাদের শর্ত দেওয়া ছিল যেটা ব্যাখ্যা করতে, সেটা হচ্ছে সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। তো বন্ধুরা, দেখো, এখানে কিছু তথ্য দেওয়া আছে এগুলো তোমরা লিখে নেবে, আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, সমাজকর্মের মূল উৎস হিসেবে শিল্প বিপ্লবকে চিহ্নিত করা হয়। শিল্প বিপ্লব যেমন মানব সভ্যতার সামগ্রিক রূপ বদলে দেয়, তেমনি পরিবর্তিত অবস্থা ঐতিহ্যগত সমাজ কল্যাণ ধারা। আর অন্যটি হলো, দেখো, শিল্প বিপ্লবোত্তর সমাজ ব্যবস্থার জটিল সমস্যার সমাধানের প্রয়োজনে উদ্ভূত পেশাদার সমাজ কল্যাণ তথা সমাজকর্মের ধারা। সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের প্রভাবের বিশেষ দিকগুলো এখানে উল্লেখ করা হলো। এখন আমরা এটার সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের প্রভাবের বিশেষ দিকগুলো এখন দেখতে পারবো। এখানেও কিছু পয়েন্ট আকারে দেওয়া আছে এগুলো তোমরা লিখে নেবে। দেখো, এক নম্বরে দেওয়া আছে, বুদ্ধিবৃত্তিক সমাজ কল্যাণ দর্শনের উদ্ভব। এখানে যেগুলো তথ্য দেওয়া আছে নির্ভুলভাবে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে সুন্দর করে তুলে নেবে। এর পরবর্তীতে যেটা দেওয়া আছে, দেখো, একেরই এটা হচ্ছে অবশিষ্ট অংশ। এখানে বলা হয়েছে, শিল্প বিপ্লবের প্রভাবে সৃষ্ট পরিবর্তনে মানবিক ও বুদ্ধিবৃত্তিক আদর্শের প্রতি গুরুত্ব দেওয়া হয়। এর পরবর্তীতে আমরা দুই নম্বরে চলে যাব। দুই নম্বরে আমাদের দেওয়া আছে, দেখো, সমস্যা সমাধানে বহুমুখী দৃষ্টিভঙ্গির বিকাশ। তো এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা নির্ভুলভাবে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে লিখে নেবে। এর পরবর্তীতে আমরা তিন নম্বর পয়েন্টে চলে যাব। তিন নম্বর পয়েন্টে দেওয়া আছে আমাদের, দেখো, বিজ্ঞানসম্মত সুসংগঠিত সমাজসেবার বিকাশ। এখানে বলা হয়েছে, শিল্প বিপ্লবোত্তর বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে সুসংগঠিত ও সুপরিকল্পিত সমাজ কল্যাণ ধারার উদ্ভব হয়। মনীষী টিন যথার্থই বলেছেন, আধুনিক সমাজকর্ম আধুনিক সমাজ ব্যবস্থা ভোগ করেছে তারাই সেগুলো নাগরিক অধিকার হিসেবে ভোগ করছে, তারা কারো দয়া বা করুণার পাত্র। পর্যায়ক্রমে বৈজ্ঞানিক দানশীলতায় পরিণত হয়ে সমাজকর্ম পেশার বিকাশ ঘটায়। তো চার নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখো, এখানে লেখা আছে সামগ্রিক উন্নয়ন ও স্বাবলম্বনের প্রতি গুরুত্ব আরোপ। এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে পুনরায় আগের অনুরূপ করে তোমরা এভাবে লিখে নেবে। এখানে পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো, পদ্ধতিগত সমস্যার সমাধান প্রক্রিয়ার বৈশিষ্ট্য অর্জন। এখানে বলা হয়েছে, শিল্প বিপ্লবত্ব জটিল সামাজিক পার্থক্যে
পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন সমাধান কোষের প্রয়োগের প্রয়োজন দেখা দেয়, ফলে সমাজ কল্যাণ পদ্ধতিগত সমস্যার সমাধান প্রক্রিয়ার বৈশিষ্ট্য অর্জনে সক্ষম হয়। 6 নম্বর যে পয়েন্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে সমাজ কল্যাণে পেশাদারি মর্যাদা অর্জন। এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে আগের মতো করেই সুন্দর করে নিজের অ্যাসাইনমেন্টের খাতার মধ্যে নির্ভুলভাবে তুলে নিবে। 7 নম্বরে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো বিশেষ ধরনের কল্যাণমূলক কর্মসূচির উদ্ভব চলে যাবো, অর্থাৎ 9 নম্বর ধাপটাকে চলে যাব। 9 নম্বর ধাপে আমাদের বলা হয়েছিল সম্ভাব্য চতুর্থ শিল্প বিপ্লবের পরিবর্তিত দিক। তো এখানে আমরা লিখতে পারি শিল্প বিপ্লবের এ যুগে টিকে থাকলে কিছু পদক্ষেপ নিতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এর অবিচ্ছেদ্য অংশ হিসেবে চিহ্নিত 4টি পরিকল্পনা নীতি রয়েছে, যেগুলো হচ্ছে, দেখো 1 নম্বরে হচ্ছে আন্তঃসংযোগ, এর পাশে অবশ্যই যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তুলে নিতে হবে, কারণ আমাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে, আমাদের পয়েন্ট দিলেই হবে না, আমাদেরকে ব্যাখ্যাও দিতে হবে বন্ধুরা। তো 1 নম্বর যেহেতু আমাদের আন্তঃসংযোগ, তো 2 নম্বর দেখি, আমাদের 2 নম্বরে দেওয়া আছে তথ্যের স্বচ্ছতা, এখানেও যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা সুন্দর করে লিখে নেবে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের, দেখো প্রযুক্তিগত সহায়তা, এবং 4 নম্বর যেটা দেওয়া আছে বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত। তো বন্ধুরা এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে। এর পরবর্তীতে আমরা লিখতে পারি, দেখো চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জীবনযাত্রা কাজ করার এবং একের সঙ্গে অপরের সম্পর্কিত হওয়ার মৌলিক পদ্ধতিগুলো আমূল পরিবর্তন করে দেবে। শিল্প উৎপাদনগত দিক থেকে এটি মানব বিকাশে একটি নতুন অধ্যায়। চতুর্থ শিল্প বিপ্লব প্রথম, দ্বিতীয়, তৃতীয় শিল্প বিপ্লবগুলোর মধ্যে শিল্প বিপ্লবগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তবে এটা শারীরিক, ডিজিটাল এবং জৈবিক জগৎকে এমনভাবে একাকার করবে যা নতুন সম্ভাবনার পাশাপাশি অনিয়ন্ত্রিত ভয়াবহ বিপদেরও জন্ম দিতে পারে। ফলে বিপ্লবের গতি, পরিসর এবং গভীরতা ঠিক কীভাবে বিকশিত করা উচিত তা নিয়ে বিশ্বের দেশগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ব্যাপক অন্তর্ভুক্তিমূলক সংলাপ জরুরি। নতুন প্রযুক্তিগুলোর কাজ কীভাবে মানবিক মূল্যবোধকে শ্রদ্ধা করবে, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার স্বর্ণ সমুন্নত রাখবে এবং রাষ্ট্রে, সমাজে ও ব্যবসায় মানবিকতা, দেশে দেশে ধর্মীয় মূল্যবোধের সহনশীলতা বজায় রাখার পাশাপাশি নতুন মূল্যবোধ তৈরি করবে, তার পর্যালোচনাও চলছে বিশ্বজুড়ে। এমনকি মানুষ আর অর্থ ভবিষ্যতে কীভাবে সংজ্ঞায়িত করা হবে সে বিষয়ে বোঝাপড়াও দরকার। এ অবস্থায় একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক কেন্দ্রিক ভবিষ্যৎ তৈরির জন্য বাংলাদেশ সরকার, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিক সমাজের সবাইকে কাজ করতে হবে। তো এতটুকু লেখলে আমাদের 9 নম্বর যে ধাপটা ছিল সেটা লেখা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা তার পরের ধাপে চলে যাব। তার পরের ধাপে আমরা লিখতে পারি, দেখো আমাদের পরের ধাপে চাওয়া হয়েছিল ভবিষ্যৎ সমাজকর্মীকরণ, অর্থাৎ ভবিষ্যৎ সমাজকর্মী হিসেবে তোমার করণীয়টা কী হবে। এখানে আমি লিখেছি যে বর্তমান সময়ে একজন সমাজকর্মীর দায়িত্ব অনেক। সমাজকর্মের মাধ্যমে মানুষ মানুষের কাছে আসার সুযোগ পায়। একজন সমাজকর্মী যখন সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে তখন তাকে সমাজকর্মী হিসেবে মানুষ চেনে। এর পরবর্তীতে আমরা লিখতে পারি, সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম কারো উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে করে তারা স্বীয় সমষ্টি ও সম্পদের সর্বোত্তম ব্যবহার করে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে। একজন সমাজকর্মী সমঅধিকার বিশ্বাসী। সমাজকর্মের অন্যতম এক মূল্যবোধ হলো মানুষের মাঝে দায়িত্ব সচেতনতা সৃষ্টি করা। বর্তমান সময়ে দায়িত্ব সচেতনতা খুবই বেশি কাজে লাগবে। মানুষ সমাজ থেকে যেমন অনেক সুযোগ সুবিধা ভোগ করে, তেমনি সমাজের প্রতি তার প্রতিও তার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা অনেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে কাজ করছি, এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। এই সামাজিক দায় দায়িত্ব পালন ব্যতীত সমাজ প্রদত্ত সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করা যায় না। এর পরবর্তীতে আমরা আরও লিখতে পারি যে, দেখো এখানে যেগুলো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা খুব সুন্দর করে লিখে নেবে। এরপরে দেখো দেওয়া আছে যে সমাজকর্মের এই মূল্যবোধ অনুসরণ করার মাধ্যমে সামাজিক সমস্যার মোকাবেলা করে সুন্দর ও সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব। আমাদের মনে রাখতে হবে সামাজিক সমস্যাকে সার্থকভাবে মোকাবেলা করার জন্য সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার কার্যকর সমাধান ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এক্ষেত্রে সমাজকর্মের সামগ্রিক দৃষ্টিভঙ্গি নামক মূল্যবোধ সহায়তা করে থাকে। আমাদেরকে এই সামাজিক মূল্যবোধ অনেক সাহায্য করে থাকে, তাই আমি মনে করি সবারই সামাজিক মূল্যবোধ থাকা উচিত। তো এতটুকু লেখলে আমাদের 9 নম্বর যে ধাপটা ছিল সেটা লেখাও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। বন্ধুরা, এই উত্তরপত্রটা একদম বিস্তারিতভাবে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে ছোট করে লিখে নিতে পারো, তবে যে ধাপগুলো দেওয়া আছে এই ধাপগুলো অবশ্যই মেনটেন করে লিখতে হবে, এবং চাইলে তোমরা এখানে নতুন কিছু অ্যাডও করতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো উত্তরপত্র পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।